রণেশ দাশগুপ্তর জন্ম ভারতের আসাম প্রদেশের ডিব্রুগড় শহরে 1912 সালের 15 জানুয়ারি। তার বাবার নাম অপূর্বরত্ন দাশগুপ্ত ও মা ইভা প্রভা দেবী। তার পৈতৃক নিবাস বর্তমান মুন্সিগঞ্জ জেলার গাউদিয়া গ্রামে। তার শিক্ষাজীবন শুরু হয় পুরুলিয়ার রামানন্দ পণ্ডিতের পাঠশালায়। 1929 সালে বাঁকুড়া জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে বাঁকুড়া কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে তিনি কলকাতার সিটি কলেজে ভর্তি হন। এখান থেকেই আইএসসি পাশ করেন। সিটি কলেজে পুলিশের কড়া নজরদারির কারণে লেখাপড়া ব্যাহত হওয়ায় ভর্তি হন বরিশাল ব্রজমোহন কলেজে এবং কমিউনিস্ট রাজনীতিতে জড়িয়ে পড়েন। সাংবাদিকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। দৈনিক, সাপ্তাহিক সহ নানা পত্রিকায় তিনি কাজ করেছেন। 1938 সালে সতীশ পাকড়াশির অনুপ্রেরণায় তিনি গড়ে তোলেন প্রগতি লেখক সংঘ। সোমেনচন্দ্রের হত্যার পর সংঘের পাক্ষিক মুখপত্র প্রতিরোধের প্রায় সব সম্পাদকীয় তিনি লেখেন, যদিও তিনি এর সম্পাদক ছিলেন না। 1958 সালে তিনি ঢাকা পৌরসভার নির্বাচনে কমিশনারেও নির্বাচিত হন। 1947 সালে দেশভাগের পর রাজনৈতিক কারণে তাকে কারারুদ্ধ করা হয়। গোটা পাকিস্তানি আমলে তিনি বহুবার কারাবাস করেছেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময়ে তিনি জেলে ছিলেন এবং সেখানেই তিনি নাট্যকার মুনির চৌধুরীকে কবর নাটক লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। কবর নাটকটি তার চেষ্টায় কারাগারে মঞ্চস্থ হতে পেরেছিল। কারামুক্তির পর 1955 সালে তিনি সংবাদ পত্রিকায় সাংবাদিকতার চাকরি গ্রহণ করেন। তার সাহিত্যিক খ্যাতি ঘটে এ সময়েই। উপন্যাসের শিল্পরূপ 1959 নামক একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রচনার জন্য। 1961 সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনের সময়ে তাকে আবার গ্রেপ্তার করা হয়। 1962 সালে ছাড়া পান, আবার কারারুদ্ধ হন 1965 সালে। ছাড়া পান 1969-এর গণ অভ্যুত্থানের সুবাদে। 1968 সালের 29 অক্টোবর বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ এক ঝাঁক তরুণ উদীচী শিল্পগোষ্ঠী গঠন করেন। মুক্তিযুদ্ধের সময়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি। দেশ স্বাধীন হলে প্রত্যাবর্তন করেন পুনরায়। রাজনৈতিক কারণে তিনি প্রায় 9 বছর কারাভোগ করেছেন। দক্ষ সাংবাদিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 75 সালের 1 নভেম্বর একটি সভায় যোগ দিতে তিনি কলকাতায় যান। দেশে সামরিক শাসন ও নানা প্রতিকূলতার কারণে তার আর দেশে ফেরা হয়নি। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে গেছেন। মৌলিক লেখার পাশাপাশি বেশ কিছু বই সম্পাদনা করেছেন। 1997 সালের 4 নভেম্বর কলকাতায় তিনি মারা যান। 1998 সালে তাকে মরণোত্তর 21শে পদক দেয়া হয়। আজ 4 নভেম্বর, রণেশ দাশগুপ্তর মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।